নমস্কার বন্ধুরা, মোনাস কুইজিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, ডিমের কোরমা। আর আজকে যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাকে লাইক করুন, কমেন্ট করুন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসুন আমরা এই রেসিপিটা একবার দেখে নিই। এখানে আমি ডিম সেদ্ধ নিয়েছি, এটা আমি মুরগি ডিম নিয়েছি, আপনারা চাইলে হাঁসের ডিম নিতে পারেন। আর লাগছে আমার পেঁয়াজ কুচি, আছে পেঁয়াজ বাটা, এটা গরম মশলা বাটা। গরম মশলার মধ্যে আমি এলাচ, লবঙ্গ, দারচিনি এটা একসঙ্গে বেটে নিয়েছি। আর এটা আছে আদা রসুন বাটা, আর এটা কাজু বাদাম বাটা। আর লাগছে হলুদ গুঁড়ো, নুন, গোলমরিচ গুঁড়ো, আর এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর নিয়েছি ঘি, সাদা তেল, আর একটা টক দই। এবার আমরা প্যানটা গরম করে দিই, গ্যাস অন করে দিলাম। এবার প্যানটা আমার একটু গরম হয়ে যাক। দেখুন, আমরা এখানে ডিমের মধ্যে সামান্য একটু নুন আর একটু হলুদ গুঁড়ো মেখে নেব। আমার মাখানো হয়ে গেছে, আমি এগুলো আবার ভেজে নেব। আমার প্যান গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। দু চামচ মতো আমি তেল দিলাম, তেলটা আমার একটু গরম হয়ে যাক। দেখুন তেলটা আমার গরম হয়ে এসেছে, আমি এবার ডিমগুলো ভেজে নেব। দেখুন এখানে আমার ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এবার ডিমগুলো তুলে নেব। এবার এই তেলে আমি এক চামচ মতো ঘি মিশিয়ে দেব। এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা আমি একটু ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো আমার ভাজা হয়েছে, আমি কিন্তু খুব বাদামি করে ভাজবো না। এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা দিয়ে আর একটু আমি নেড়ে নেবো। এরপর আমি আদা রসুন বাটাটা দিয়ে দেব। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দেবো, নুন, গোলমরিচ গুঁড়ো, আর একটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে আমি ভালো করে এবার কষিয়ে নেব। আমি মশলার মধ্যে সামান্য একটু জল দেবো। এবার আমি মশলাটা কষিয়ে নেব। দেখুন আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি কাজু বাদামটা দেবো। কাজু বাদামে আমি একটুখানি জলটা মিশিয়ে নেব।
কষিয়ে নেব। দেখুন এটা আমার কষানো হয়ে এসেছে, এবার আমি টক দইটাও দিয়ে দেব। টক দই দিয়ে আর একটুখানি আমি কষিয়ে নেব। দেখুন এটা আমার কিন্তু এবার কষানো হয়ে গেছে, আমি একটু জল দেবো এর মধ্যে। গ্রেভিটা আমার ভালোভাবে ফুটে যাক। দেখুন গ্রেভিটা আমার কিন্তু ফুটতে শুরু করেছে, আমি এবার এই ভাজা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো। ডিমগুলো একটু ভালো করে মিশিয়ে দেবো। আমি আস্তে একটু কমিয়ে দিলাম, এটা আমি 2 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো। দেখুন এটা আমার কিন্তু 2 মিনিট মতো হয়ে গেছে, আমি খুলে দেখে নিই। এটা আমার কিন্তু এবার রেডি হয়ে গেছে, আমি এবার গরম মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। আমি গ্যাসটা অফ করে দিলাম। আরো 1 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রাখবো, তারপর আমরা সার্ভ করব। দেখুন এটা আমরা কিন্তু সার্ভ করে নিয়েছি, এটা আপনার রুটি বা পরোটার সঙ্গে খেতে ভালো লাগবে, আপনারাও বানিয়ে খান। ধন্যবাদ।